হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ মজার চিকেন রাইস মোমো, বা ফ্লাওয়ার ডাম্পলিংও বলতে পারেন, আবার অনেকে এটাকে ঝালকদমও বলে থাকেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই মজার, আর তৈরি করা খুবই সহজ। আশা করছি আজকের এই দারুণ মজার ডাম্পলিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই এখানে আধা কাপ পরিমাণ নিয়েছি বাসমতি চাল। এখন বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে কিছুটা পানি দিয়ে এই চালটাকে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। এখানে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়েছি 1 কাপ পরিমাণ চিকেন, আর চিকেনটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে সুন্দর মতো ধুয়ে পানিটাকে খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এটা বাইন্ডিংয়ের কাজ করবে। দিয়ে দিচ্ছি 2-3টার মতো কাঁচামরিচ, ঝালটা নিজেরা ঠিক যেরকম খেতে পছন্দ করেন তা বুঝে ব্যবহার করতে হবে। 2টা পেঁয়াজ পাতা কুচি করে এখানে ব্যবহার করেছি, চাইলে এটা বাদও দেওয়া যাবে। 1/4 চা চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, সেই সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ। এখন সামান্য একটু লবণ দিয়ে এই সব কিছুকে সুন্দর মতো মিহি করে পেস্ট করে নিব। দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা মিহি। আর অবশ্যই চিকেনটাকে ধোয়ার পরে সুন্দর মতো পানিটাকে ঝরিয়ে নেবেন, চাইলে কিন্তু একটা কিচেন টিস্যুর সাহায্যেও পানিটাকে মুছে নিতে পারেন, কারণ যদি চিকেনের গায়ে পানি থাকে সেক্ষেত্রে এই পুরোটা একেবারেই নরম হয়ে যাবে, সুন্দর মতো শেপ দেওয়া যাবে না। 1 টেবিল চামচ গরম তেল আমি এখানে দিয়ে দিয়েছি, আর তেলের পরিবর্তে চাইলে কিন্তু বাটার গরম করেও এখানে ব্যবহার করা যাবে। আর পেস্টটা দেখতে পাচ্ছেন ঠিক কতটা মিহি করে করা হয়েছে। এখন তেল দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিয়ে হাতটাকে আমি ক্লিন করে নিচ্ছি। এরপরে নিজেদের পছন্দ মতো সাইজ করে এগুলোকে গোল গোল শেপ দিয়ে নিতে হবে। আমি এখানে এই সাইজের করে তৈরি করছি, তবে আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ছোট বড় করে এগুলোকে তৈরি করে নিতে পারবেন। একে একে সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। এখন বাইরের কোটিংয়ের জন্য যেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তার পানিটা আমি একটা স্ট্রেইনারের সাহায্যে ঝরিয়ে নিয়েছি, তবে একেবারে শুকানোর কোনো দরকার নেই। কদম ফুলের মতো একটা লুক দেওয়ার জন্য এখানে আমি ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। অনেকে কিন্তু সামান্য একটু ফুড কালার ওপর থেকে ব্যবহার করে, তবে তার চাইতে আমার মনে হয় গাজর কুচিটা ব্যবহার করলেই বেশি ভালো লাগে। এখন সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো এগুলোকে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমরা যে স্ট্রেনারের মধ্যে মোমোগুলোকে স্টিম করব সেটা রেডি করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি স্টিমার থাকে সেক্ষেত্রে স্টিমার ব্যবহার করতে পারেন, আর আমার কাছে এরকম একটা ঝাঁঝরি ছিল, আমি এটার মধ্যেই করে নিচ্ছি। এটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সেই আগে থেকে তৈরি করে রাখা চিকেনের বলগুলো এই চাল আর গাজরের মিশ্রণের মধ্যে নিয়ে গড়িয়ে নিলেই দেখবেন যে খুব সুন্দর মতো চাল আর গাজরের সঙ্গে কোট হয়ে যাচ্ছে। চাইলে হাত দিয়ে আলতো করে চেপে চেপে এটাকে কোয়েরে নিতে পারেন, আর এভাবেই একে একে সবগুলো বল রেডি করে নিতে হবে। কোনোভাবেই কিন্তু একেবারে গায়ে লাগিয়ে লাগিয়ে এগুলোকে বসানো যাবে না, কারণ চালগুলো ফুটে কিন্তু এটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই একটু ফাঁকা ফাঁকা করে এগুলোকে বসাতে হবে। চুলায় একটা পাত্রে পানি গরম করে তার ওপরে আমি এটাকে বসিয়ে দিয়েছি, আর চুলার হিটটা এই পর্যায়ে আছে মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে পানি ফুটে যাতে এগুলোর গায়ে না লাগে, তা বুঝে পানিটাকে ব্যবহার করতে হবে, আর পানিটাও যাতে একবারে টকবক করে না ফুটে সেই দিকটাও লক্ষ্য রাখবেন। 12-15 মিনিটের মাথায় দেখবেন সুন্দর মতো এগুলো কুক হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন যে চালগুলো ফুটে এগুলো ঠিক কতটা বড় বড় হয়ে গিয়েছে। এখন একটা চিমটা চামচের সাহায্যে আলতো করে এগুলোকে প্লেটে সার্ভ করার পালা। এই মোমোগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। মোমোর স্বাদটা আরও বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু এটাকে চিলি অয়েল বা গ্রিন চাটনির সাথে পরিবেশন করবেন। এগুলোতে ডিপ করে খেলে মোমোটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। খুব সহজ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের এই দারুণ মজার ঝালকদমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।